আমি এখানে ড্রাইভিং শেখাই, এটা কুষ্টিয়া জেলা আর্মির পূর্ব জেলা। এখন দেখছেন আমার একজন স্টুডেন্ট মোহাম্মদ আজগার আলী, তিনি আমার কাছে ড্রাইভিং শিখেছেন এবং আমি আজকে তার জিগজ্যাগ টেস্ট নিচ্ছি। এখানে দেখছেন অনেকগুলো খুঁটি পোতা আছে, এর মধ্যে দিয়ে তিনি হচ্ছে জিগজ্যাগ টেস্ট দিবেন। তো আমরা এখন দেখি যে আজগার ভাই তার জিগজ্যাগ টেস্টটা কেমন পারফরমেন্স দেখায়। তো যান আপনি ভাই, যান আপনি, চালান আস্তে আস্তে, ধীরে ধীরে যাবেন, ধীরে ধীরে আসবেন। কোনো হোপলেস হওয়ার দরকার নাই, হোমসিকালি কিছু করার দরকার নাই, নিরিবিড়ি সুন্দরভাবে যান, সুন্দরভাবে আসেন। আপনারা দেখছেন জিগজ্যাগ টেস্ট, এটা আসলে বিআরটিএতে সেমভাবেই পরীক্ষা নেওয়া হয়। বিআরটিএ যে রুলস রেজুলেশন এবং যে নিয়মকানুনগুলো আছে যেগুলো মেনে ড্রাইভিংয়ের যেই জিগজ্যাগ টেস্টটা দিতে হয় সেটা এখানে করে দিয়েছে আমি। আপনার গাড়ি, যেই গাড়ি আপনি যে গাড়ি হোক না কেন, সেই গাড়িটা যদি লম্বা বা জিগজ্যাগ বা সেলুন বডি বা যেটাই বলেন না কে, হ্যাচব্যাক বা সেলুন বা কুপ বা যেটাই বলেন, আপনার গাড়ির যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যের দেড়গুণ এবং প্রস্থের দেড়গুণ হিসাবে আপনাকে গাড়ির জিগজ্যাগ দেওয়ার জন্য যে খুঁটিগুলো পুঁততে হয় ঠিক সেভাবে আমি খুঁটিগুলো পুঁতে দিয়েছি। এবং আজগার ভাই সেই খুঁটি পোতার মধ্যে দিয়ে তার জিগজ্যাগ টেস্টটা দিচ্ছে, আপনারা দেখতে পারছেন। তো জিগজ্যাগ টেস্ট এটা নিয়েই কিন্তু সচরাচর দেখি আমি সবার মাঝখানে দুশ্চিন্তা থাকে, তারা পরীক্ষার যে রিটেন পরীক্ষা সেই রিটেন পরীক্ষাতেও ভালো করে, কোনো সমস্যা নাই, পাশ করতে পারে, ভাইবা পরীক্ষাতেও পাশ করতে পারে, কিন্তু সমস্যা হয় ফিল্ড টেস্ট দিয়ে, মানে জিগজ্যাগ টেস্টটা দিতে গিয়ে। এই জিগজ্যাগ টেস্টটা মোটামুটি এস আকৃতি হয়ে থাকে, কোনো কোনো ক্ষেত্রে জিগজ্যাগ এল আকৃতিরও দিয়ে থাকে, তবে যারা এস আকৃতির জিগজ্যাগটা দিতে পারে সহজেই তারা কিন্তু এল আকৃতির জিগজ্যাগটা এমনিতেই দিতে পারে। কারণ এস আকৃতির যে জিগজ্যাগটা আছে, এস আকৃতির জিগজ্যাগটা খুবই কঠিন, একটু হার্ড টাইপের আছে, এটা যে সহজে দিতে পারবে এল আকৃতিরটাও সে সহজে দিতে পারবে। তো বন্ধুরা, জিগজ্যাগ যেই টেস্টটা আপনারা দেখতেছেন এটা কিন্তু খুব একটা কঠিন না, খুব সহজ, একটু ফলো করলেই কিন্তু সহজে দিতে পারবেন। এখানে যে খুঁটিগুলো পোতা আছে তার মধ্যে কিন্তু দুইটা টার্গেট দেওয়া আছে, এই টার্গেট দুইটা যদি আপনি খেয়াল করেন তো সেক্ষেত্রে কিন্তু সহজেই আপনি গাড়ি কিন্তু বের করে নিয়ে আসতে পারবেন জিগজ্যাগে। তো দেখেন এখানে কিন্তু দুইটা খুবই লাল রঙের পলিথিন বা কাপড় দেওয়া আছে, এই যে পলিথিন, দুইটা খুঁটিতে লাল রঙের পলিথিন বা কাপড় দেওয়া আছে। এই দুইটা খুঁটি আপনার এই খুঁটিটা এবং সামনের যে খুঁটিটা দেওয়া আছে সেই খুঁটিটা কিন্তু আপনার টার্গেট। আপনি যদি এই দুইটা খুঁটি টার্গেট না করেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে, আর ভুল হয়ে গেলে কিন্তু আপনি গাড়িটা কিন্তু আর সামনের দিকে কিন্তু জিগজ্যাগে সবাই পারে, কোনো সমস্যা হয় না গাড়ি। তো যে গাড়িটা দেখছেন এটা, এর এই খুঁটিটা থেকে মোটামুটি ছ ইঞ্চি দূর দিয়ে যদি এই টার্গেট, প্রথম টার্গেটের মধ্যে দিয়ে আপনি গাড়িটা পার করে নিয়ে আসতে পারেন সুন্দরভাবে স্লোলি আস্তে আস্তে, তাহলে দ্বিতীয় যে টার্গেট আছে এইখানে, এই দ্বিতীয় টার্গেটটারও ঠিক মোটামুটি ছ ইঞ্চি দূর দিয়ে আপনি গাড়িটা নিয়ে আসবেন। নিয়ে আসলে সহজেই আপনি গাড়িটা কিন্তু বের করে নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, গাড়িটা সুন্দরভাবে নিয়ে আসতে হলে আপনাকে প্রথম যে টার্গেট দেখতে পাচ্ছেন ওই টার্গেটের পাশ দিয়েই কিন্তু গাড়িটা আসতেছে, সুন্দরভাবে টার্গেটের পাশ দিয়ে এসে আপনাকে এই খুঁটিটা টার্গেট করে এই খুঁটির মধ্যে দিয়ে আপনি আসবেন, আসলেই কিন্তু গাড়িটা সুন্দরভাবে বের হয়ে যাবে। যদি আপনি ওই টার্গেট থেকে কোনো কারণে একটু বেশি দূরে সরে যান বা স্টার্টিং কাটান ওই বা টাইমিংয়ে যদি আপনার ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু গাড়ি কিন্তু বের করে নিয়ে আসতে পারবেন না, তখন আপনাকে গাড়িটা বের করে নিয়ে আসতে অনেক প্যারায় পড়তে হবে, অনেক স্টার্টিং কাটাইতে হবে, ঝামেলা করতে হবে, আনপ্রফেশনাল দেখা বিষয়টা। তাই আপনাকে কী করতে হবে, প্রথম খুঁটির বা প্রথম টার্গেটটা, ওইখানে দেখছেন প্রথম টার্গেট আছে, প্রথম টার্গেটটা থেকে সুন্দরভাবে গাড়িটা বের করবেন, তারপর আপনি দ্বিতীয় টার্গেটের দিকে আগাবেন, দ্বিতীয় টার্গেটটাও সুন্দরভাবে বের করে নিতে পারলে গাড়িটা বাদ বাকি অনায়াসে বের হয়ে যাবে। তো এখানে দেখেন এই ভাই কিন্তু ভুল করে ফেলছে, প্রথম টার্গেটে ভালোভাবে আসতে পারে নাই বলে দ্বিতীয় টার্গেটে এসে কিন্তু তার সোজা আসে কিন্তু ঝামেলায় পড়ে গেছে, সে কিন্তু তার গাড়ি বের করতে পারছে না, প্রায় খুঁটিতে লেগে লেগে যাওয়া অবস্থা, তারপরে উনি অনেক কষ্ট করে গাড়িটা কিন্তু বের করার চেষ্টা করতেছে। তো বন্ধুরা, আপনারা যদি গাড়ি ড্রাইভিং শিখতে চান অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন,
আমি মির কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সামনে ফুটবল মাঠে ড্রাইভিং শেখাই। আমার ট্রেনিং সেন্টারের নাম সাফা মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টার। এবং আমার যে চ্যানেলটা দেখছেন ইউটিউবের ডিজিটাল আইডিয়া, আপনারা এখানেও আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ভিডিও নিচে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করবো। আমার ফেসবুক আইডিতেও আপনারা যোগাযোগ করতে পারেন, আমার ফেসবুক আইডি আছে মোহাম্মদ ইমরানুল হক নামে, এবং এটা facebook.com/rinku.rinkuimran রিঙ্কু ইমরান নামে আপনি যদি সার্চ দেন তাহলে আমাকে পাবেন। তো বন্ধুরা ধন্যবাদ আজকে পর্যন্তই। আপনারা যদি জিগজ্যাগ বিষয়ে আরও বিস্তারিত জানতে চান তাহলে আমার আরও অন্যান্য ভিডিওগুলো আছে, অন্যান্য ভিডিওগুলোতে আমি জিগজ্যাগটা খুব সুন্দরভাবে দিয়েছি এবং স্টেপ বাই স্টেপ কোনটার পরে কোনটা এবং কোন খুঁটিটার থেকে কোন খুঁটিটার দূরত্ব কত কোনটা, এবং টেপ দিয়ে মেয়েভাবে আমি দেখাইছি যে কীভাবে জিগজ্যাগের এই রাস্তাটা রোডটা তৈরি করবেন, খুঁটিগুলো পুঁতবেন। আমি এই ভিডিওটা জাস্ট আমার প্রচারণার জন্য করছি, কিন্তু এমনিতে নর্মালি যে টিউটোরিয়ালটা হয় জিগজ্যাগের সেই টিউটোরিয়ালটা কিন্তু আমার চ্যানেলের দেখেন, কার কার সার্ভিং টিউটোরিয়াল বা কার টিউটোরিয়ালের মধ্যে আছে প্লেলিস্টে, আপনারা ওইখান থেকে খুঁজে নেন। আমার চ্যানেলেই কার রিলেটেড অনেকগুলো ভিডিও আছে, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। এবং শুধু এইটা না, কারের পার্ট সম্পর্কে, কারের কোনটা হলে কী হয়, কারের ব্যাটারি কীভাবে ভালো রাখা যায়, ডিটেলস কিন্তু আমি আমার ভিডিওগুলো দিয়েছি। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।